হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেডিসিন বেসিক টিচ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা গ্রিলিংটাস সিরাপ সম্পর্কে আলোচনা করব, যে সিরাপটি সমস্ত ধরনের কাশিতে ব্যবহার করা হয়। তো এই সিরাপটি কাজ করে কীভাবে, এর ইউজ, ডোজ, সাইড ইফেক্ট অ্যান্ড প্রিকশন সম্পর্কে বিস্তারিত জানার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বিভিন্ন ধরনের ওষুধের ব্যবহার সম্পর্কে জানার জন্য। কারণ আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন শুরু করি। এই গ্রিলিংটাস সিরাপটি ফ্র্যাঙ্কো ইন্ডিয়া ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড কোম্পানির। এই সিরাপটির বর্তমান মূল্য 135 টাকা প্রতি 100 ml সিরাপে। এই সিরাপটির কম্পোজিশন হল ডেক্সট্রোমেথরফান হাইড্রোক্লোরাইড 5 mg, ক্লোরফেনিরামাইন মেলেট 2.5 mg, গাইফেনশান 50 mg, অ্যামোনিয়াম ক্লোরাইড 60 mg। তো এই সেম কম্পোজিশনে আপনারা বিভিন্ন কোম্পানির সিরাপ ওষুধের দোকানে পেয়ে যাবেন। এখন আমরা জানব গ্রিলিংটাস সিরাপটি কাজ করে কিভাবে। এই গ্রিলিংটাস সিরাপটি 4টি ওষুধের সংমিশ্রণে তৈরি। এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং গাইফেনশান হলো এক্সপেক্টোরেন্ট, যার কাজ হলো লাংস এর এয়ার ওয়েতে জমে থাকা মিউকাসকে পাতলা করে বাইরে বার করে দেওয়া। ক্লোরফেনিরামাইন হলো অ্যান্টি অ্যালার্জিক মেডিসিন, যেটি আমাদের শরীরের অ্যালার্জির উপসর্গ অর্থাৎ চোখ দিয়ে, নাক দিয়ে জল ঝরা, হাঁচি পড়া প্রভৃতিকে বন্ধ করে। ডেক্সট্রোমেথরফ্যান কাশির অ্যাক্টিভিটিকে রিডিউস করে। এইভাবে গ্রিলিংটাস সিরাপটি মানব শরীরে কাজ করে থাকে। এখন আমরা গ্রিলিংটাস সিরাপের ইউজ বা ব্যবহার সম্পর্কে জানব। এই সিরাপটি কাফ সিরাপ, অর্থাৎ এটি কাশি বন্ধ করার জন্য ব্যবহার হয়। কাফ বা কাশি সাধারণত দুই প্রকার, একটি ড্রাই কাফ আর একটি ওয়েট কাফ। তো এই সিরাপটি দুই ধরনের কাশিতেই ব্যবহার হয়ে থাকে, তবে জেনারেলি এটি ড্রাই কাফের ক্ষেত্রেই বেশি ব্যবহার হয়। এই সিরাপটি ওটিসি মেডিসিন, অর্থাৎ ওভার দ্য কাউন্টার মেডিসিন। এই সিরাপটি কেনার জন্য আপনার প্রেসক্রিপশানের প্রয়োজন হবে না। প্রতিটি ওষুধের দোকানেই আপনি এটা প্রেসক্রিপশান ছাড়া কিনতে পারবেন। এই সিরাপটি রাইনাইটিস পেশেন্টদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, অর্থাৎ যে সমস্ত পেশেন্টদের প্রচণ্ড হাঁচি, কাশি এবং সঙ্গে চোখ দিয়ে এবং নাক দিয়ে জল আসে, সেই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে এই সিরাপটি ভালো কাজ করে থাকে। এছাড়াও এই সিরাপটি অ্যালার্জি কাশিতে ব্যবহার করা হয়, তাতে ভালো কাজ করে। যে সমস্ত পেশেন্টদের শরীরের অ্যালার্জি লেভেল হাই, যার জন্য প্রচণ্ড কাশি হচ্ছে, কাশি কিছুতেই থামছে না বা বন্ধ হচ্ছে না, সেই ক্ষেত্রে এই সিরাপটি ব্যবহার করলে ভালো কাজ করে। আবার যে সমস্ত পেশেন্টদের প্রচণ্ড ঠান্ডা লেগেছে, যার ফলে নাক বন্ধ হয়ে গেছে এবং কানে ঝাঁপ ধরে গেছে, ফলে পেশেন্ট প্রচণ্ড অস্বস্তি ফিল করছে, সেই সমস্ত পেশেন্টদের এই সিরাপটি দিলে ভালো কাজ করে এবং পেশেন্ট খুব তাড়াতাড়ি রিলিফ পেয়ে যায়। এছাড়াও যে সমস্ত পেশেন্টদের প্রচণ্ড ঠান্ডা লাগার ফলে থ্রোট ইরিটেশন হচ্ছে এবং সঙ্গে গলা খুসখুস করছে, সেই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে এই সিরাপটি খুব ভালো কাজ করে। এবার আমরা এই গ্রিলিংটাস সিরাপটির ডোজ বা মাত্রা সম্পর্কে বলব। 6 থেকে 8 বছরের বাচ্চাদের 3.5 ml করে দিনে 2 থেকে 3 বার, 8 থেকে 12 বছরের বাচ্চাদের 5 ml করে দিনে 2 থেকে 3 বার, 12 থেকে 16 বছরের বাচ্চাদের 7.5 ml করে দিনে 2 থেকে 3 বার এবং 16 থেকে অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের 10 ml করে দিনে 2 থেকে 3 বার খাবার পরে বা ভর্তি পেটে দেওয়া হয়। এখন আমরা গ্রিলিংটাস সিরাপটির সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। কোনো কোনো পেশেন্টের এই সিরাপটি ব্যবহার করার ফলে নসিয়া বা বয়ে বয়ে ভাব, অ্যাবডোমেন পেন বা পেটে ব্যথা, অ্যালার্জিক রিয়াকশান বা শরীর চুলকানো, স্লিপিনেস বা ঘুম ঘুম ভাব, ডিজিনেস বা মাথা ঘোরা, হেডেক বা মাথা ব্যথা, ভমিটিং বা বমি হওয়া, র্যাশ বা শরীরে ফুসকুড়ি বার হওয়া প্রভৃতি লক্ষ্য করা যায়।
এখন আমরা এই গ্রিলিনক্টাস সিরাপটি ব্যবহারের ক্ষেত্রে কি প্রিকশন বা সতর্কতা অবলম্বন করতে হয় সেক্ষেত্রে জানব। গাড়ি চালানোর সময় এই সিরাপটি ব্যবহার করা যাবে না। কোনো অ্যালকোহল সেবন করার পরে এই সিরাপটি ব্যবহার করবেন না। এই সিরাপটি ব্যবহারের পরে তীব্র অ্যালার্জিক রিয়াকশন হলে এই সিরাপটি ব্যবহার বন্ধ করে দিবেন। প্রেগনেন্ট মাদার এবং লিভার ও কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিরা এই সিরাপটি ডাক্তারের অনুমতি ছাড়া ব্যবহার করবেন না। তো আজকে এই পর্যন্তই, শীঘ্রই ফিরে আসবো পরবর্তী মেডিসিন সম্পর্কে আলোচনা নিয়ে। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টেক কেয়ার, হ্যাভ এ গুড ডে।